দ্বিতীয় ধাপে আরও 50টি মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন আজ। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতি জেলায় ও উপজেলায় একটি করে 564টি মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র শীর্ষক প্রকল্পের আওতায় এসব মসজিদ উদ্বোধন করবেন। মডেল মসজিদগুলোয় শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা সহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়া থাকবে হজ গমনেচ্ছুদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ও ইসলামী লাইব্রেরি, হিফজখানা, কুরআন শিক্ষার আয়োজন সহ আরও অনেক কার্যক্রম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, মডেল মসজিদগুলো নিয়ে এলাকাবাসী কি বলছেন, তাদের আনন্দ উচ্ছ্বাস কতটুকুই দেখতে পাচ্ছেন আপনি? প্রিয়াঙ্কা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দ্বিতীয় দফায় 50টি মসজিদের সাথে সুনামগঞ্জেরও 2টি মসজিদ আজকে উদ্বোধন হবে। সুনামগঞ্জ সদর মডেল মসজিদ এবং জগন্নাথপুর মডেল মসজিদ, এই 2টি মসজিদ সুনামগঞ্জে আজকে উদ্বোধন হবে এবং পর্যায়ক্রমে সুনামগঞ্জের যে 12টি উপজেলা আছে সেই সবগুলো উপজেলায় এই মডেল মসজিদ উদ্বোধন হবে। এবং এই মডেল মসজিদ উদ্বোধন ঘিরে আজকে কিন্তু 11টার সময় মাননীয় প্রধানমন্ত্রী এই মসজিদগুলো উদ্বোধন করবেন এবং এই মডেল মসজিদ ঘিরে কিন্তু এলাকাবাসীর মধ্যে একটি আনন্দ বিরাজ করছে, কারণ এখানে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যাবে। এখানে ইসলামিক শিক্ষা এবং ইসলামিক বই এবং এখান থেকে যে হজ যাত্রীরা আছেন, হজ যাত্রীরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এখানে এই মসজিদটি পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত, প্রায় 2000 মানুষ এখানে একসাথে নামাজ আদায় করতে পারবে এবং এখানে যারা বাহির থেকে আসবেন, দেশি বিদেশি যে যে নামাজিরা আসবেন, সেখানে বোর্ডিংয়ের সুবিধা আছে। তো এখানে সব মিলে এখানে সাধারণ মানুষের জন্য ভালো সুবিধা আছে বলে যে স্থানীয় মানুষজন মনে করছেন এবং তাদের একটা ভালো লাগা কাজ করছে এই মসজিদ ঘিরে। এবং আপনি যারা এখানে অনেকে এখানে মসজিদটি দেখতে আসছেন, স্থানীয় লোকজন, আমরা অনেকের সাথে কথা বলেছি এবং আমরা জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তাদের ডিসি অফিসে উদ্বোধনের যেটি তারা সরাসরি দেখাবেন উদ্বোধনী অনুষ্ঠানটি। তো আমার কাছে এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। প্রিয়াঙ্কা, মেহেদী, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান, জানাছিলেন মডেল মসজিদ উদ্বোধন নিয়ে সেখানকার পরিস্থিতি।